আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোজকের মতন আজকে দেখে নেওয়া যাক আমাদের নিউজ সেগমেন্ট থেকে কি থাকছে আজান শুনতে দারুণ লাগে জবাবে বললেন মুসলিম নন তাহলে শব্দে প্রতিদিন ঘুম ভাঙে কেন প্রশ্ন তুলেছিলেন সোনু নিগম আর তার সেই মন্তব্যকে ঘিরেই জমেছে জোর বিতর্ক এবার প্রিয়াঙ্কা চোপড়ার এক ভিডিও সামনে এনেই সোনুকে জবাব দিলেন নেটিজেনরা সোনুর ক্ষোভ অবশ্য আজানের বিপক্ষে ছিল না ছিল ধর্মের নামে লাউড স্পিকার বাজানোর বিরুদ্ধে সে কারণেই সোনু নিজে গুরুদ্বার বা মন্দিরের প্রসঙ্গ তুলেছিলেন যদিও তর্ক বিতর্কে সেই ভূমিকে অনেকটাই ঘুরে গিয়েছে এবং আদানের বিরুদ্ধে সোনু এরকম মতই ক্রমাগত প্রচার হয়ে চলেছে তার জবাবে প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন নেটিজেনরা সেখানে অভিনেত্রী বলছিলেন ভোপালে তিনি অপেক্ষা করে থাকেন আজান শোনার জন্য সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে সূর্যাস্তের মুহূর্তে সেই সময়টাই তার সব থেকে অধিক প্রিয় বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা সেই ভিডিও দাখিল করেই সোনুকে জবাব দিলেন অনেকে অপর এক নেটিজেন পাল্টা প্রশ্ন তুলেছেন সোনু টুইটে জানিয়েছিলেন হজরত যখন আজানের প্রচলন করেন তখন তো বিদ্যুৎ ছিল না তাহলে লাউড স্পিকারের ব্যবহার কেন পাল্টা প্রশ্ন উঠেছে পুরাণের সময় তো বিদ্যুৎ ছিল না তবে হিন্দুদের নানা উৎসবেই বা এর ব্যবহার কেন তো বাজির উল্লেখ ছিল না তাহলে এখন বাজির ব্যবহারই বা হয় কেন তাতেও তো শব্দ ও বায়ু হয় ওই নেটিজেনের দাবি এরপর থেকে রাতভর অনুষ্ঠানের অফার এলে সোনু যেন তা প্রত্যাখ্যান করেন ধর্মের নামে লাউড স্পিকার বাজানোর যে প্রতিবাদ তা যেন প্রতিষ্ঠা করেন সোনু এদিকে একই প্রশ্ন তুলেছেন বিচারপতি মার্কেও কাজু তার দাবি রামান বা কীর্তনের ক্ষেত্রেও তো লাউড স্পিকার শোনানো হয় এবং তা মন্দির থেকে নয় কোনো বাড়ি বা সামিয়ানা খাটিয়ে করা যেতে পারে বিজেপি শাসিত রাজ্যগুলো কি তাহলে তার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে হোলি বা বিয়েবাড়িতেও রাত গড়িয়ে মাইক বাজানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ